পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বিকেলে মওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী যোগ দেবেন সুধি সমাবেশে সাত সাজ রব অপেক্ষায় উচ্ছ্বসিত মানুষ সিরিয়ালে আছি প্রায় পাঁচ ছ ঘন্টা গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে নাস্তা করবো কিচ্ছু করা যায় না তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী বাড়ি ঘরে না চুলা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা সিন স্টেশনে রেমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের খেসারত দিচ্ছেন গ্রাহক ইউরোপ আমেরিকায় পোশাক রপ্তানি কমার পাশাপাশি নতুন বাজারেও ধস শুল্ক জটিলতাই কারণ আয় ধরে রাখতে বিদেশে বাংলাদেশি মিশনকে এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের এবং রাজস্ব আদায়ে আবারও ব্যর্থ এনবিআর গেল অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে গড় আদায়ের তিন গুণ বেশি আসতে হবে জুনের হিসেবে ভ্রমণ কর আদায়ে সফল সংস্থাটি দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান আজ সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সকাল থেকেই সাজ রব মামা প্রান্তে দেশ বিদেশে আলোচিত এই প্রকল্পের পরিসমাপ্তিকেও স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী আসছেন মামায় বিকেল চারটায় সুধীর সমাবেশে অংশ নেবেন তিনি কূটনৈতিক রাজনীতিবিদ ও আমলা সহ দেড় হাজার সুধীর অংশ নেয়ার কথা রয়েছে আয়োজনটিতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বিশেষ এক পরিবেশ বিরাজ করছে এলাকাটিতে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল সরাসরি চলে যাব তার কাছে উজ্জ্বল বিশ বছর আগে এই মাওয়াতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীজ বপন করেছিলেন এই সেতুর ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেটিরই কিন্তু আজ সমাপনী টানতে যাচ্ছেন এবং এর মাঝে কিন্তু পদ্মা সেতুর যে স্বপ্ন সেটা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং প্রতিদিন এখানে কিন্তু উনিশ হাজারের বেশি যানবাহন পারাপার হচ্ছে যার থেকে দুই কোটিরও বেশি টোল আদায় হচ্ছে এবং যার জৌলস আরও বাড়তে শুরু করেছে একই সঙ্গে কিন্তু পদ্মা সেতুর নিস্তলা দিয়ে দিন রাত ট্রেন চলাচল করছে আগামী মাসেই কিন্তু তার জৌলস আরও বেশি বেড়ে যাবে ভাঙা থেকে রূপ রূপদিয়া পর্যন্ত নতুন ট্রেন লাইন চালু হলে কিন্তু যশোর থেকে রেলপথে রাজধানীর যে একশো পঁচানব্বই কিলোমিটার পথ কমে যাবে শুধু সেটি নয় আর ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে কিন্তু এই পদ্মা সেতু এবং এই পদ্মা সেতু ঘিরে যে এলাকার আর্থসামাজিক অবস্থা ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে সে কারণে কিন্তু প্রধানমন্ত্রীর যে এই সুধি সমাবেশ সেটির কিন্তু আকর্ষণ বেড়েছে এবং পদ্মাপাড়ে মানুষ জন্য বেশি উচ্ছ্বসিত এই এলাকাগুলোতে কিন্তু নতুন নতুন মাত্রা যুক্ত হয়েছে যেই এলাকার জনপদের চেহারা কিন্তু আকাশ পাতাল পাল্টেছে এবং যে কারণে কিন্তু এলাকার মানুষ অর্থনৈতিকভাবে যেমন সমৃদ্ধ হচ্ছে এই এলাকার জীববৈচিত্র্যে নানারকম পরিবর্তন আসছে এবং এই পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখবার জন্য কিন্তু নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রকল্পটি শেষ হওয়ার আগে কিন্তু প্রতিটি ধাপের পরিপূর্ণ অগ্রযাত্রা সম্পন্ন হওয়ার কারণে কিন্তু প্রকল্প সম্পূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এই প্রকল্প যে সর্বশেষ বরাদ্দ ছিল সেই বরাদ্দ থেকে দেড় হাজার কোটি টাকারও বেশি সাশ্রয় হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেতু যারা দায়িত্বশীল ছিলেন তাদের নানারকম সাফল্যের কথা বলছেন এবং এই সেতুর সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের সবাইকে কিন্তু এই আয়োজনটিতে আমন্ত্রণ জানানো হয়েছে একই সঙ্গে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এবং বিদেশি কূটনীতিক সহ অনেকেই কিন্তু এই আয়োজনটিতে আসবেন এই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা যে এখন থেকে যে আরও বেশ কয়েক পরে অনুষ্ঠান শুরু কিন্তু এখন থেকে কিন্তু এই নিরাপত্তা বলায় বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর আগমনের সবশেষ পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান উপলক্ষে সবশেষ খবর জানাতে মাও প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল পাঁচ সপ্তাহে মেরামত হয়নি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালেতে এক মাসেরও বেশি সময় ধরে দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট এই অবস্থা চলবে আরও অন্তত সপ্তাহ দুয়েক বিশেষজ্ঞরা মনে করেন সতর্কতা অবলম্বন করলে এড়ানো যেত এল টার্মিনালের ক্ষতি আর গ্রাহকদের পড়তে হতো না অসহনীয় ভোগান্তিতে সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক ভেহরিনের রিপোর্ট গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ এই সারি দেশের সংকটময় জ্বালানি খাতের প্রতীকী রূপ যানজট কিংবা পার্কিং নয় প্রায় এক কিলোমিটার সারিবদ্ধ এসব গাড়ির ঠাঁই দাঁড়িয়ে থাকা রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশন অভিমুখে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তবু পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ সিরিয়ালে আছি প্রায় পাঁচ ছয় ঘন্টা গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো না তাও ঠিক আমরা বলতে পারতেছি না যতটুকু আমাদের পার। প্রয়োজন প্রয়োজন ততটা পাই না যেখানে ছয়শো টাকা গ্যাস ঢুকে ওখানে হয়তো তিনশো টাকাও ঢোকে না আর গ্যাসের এই সংকটের কারণে টান পড়ছে অনেকে রুটি রুজিতেও চার ঘন্টা পাঁচ ঘন্টা করে লাইনে আইসা গ্যাস পাম্পে ঢুকে প্রেশার নাই গাড়ির চাকা যদি না ঘুরে তাহলে অর্থনৈতিক চাকা ঘুরবে কেমনে আবাসিকও চলছে সংকটের তীব্রতা বাধ্য হয়ে অনেককে তাই বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে সকাল সাড়ে চলে যায় বিকেল তিনটায় আসে সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে নাস্তা করব কিচ্ছু করা যায় না বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করে দেশে বর্তমানে প্রায় চার হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও তিন হাজার মিলিয়ন ঘনফুট যোগান দিতে হিমশিম অবস্থা জ্বালানিভাগের আর গত এক মাস ধরে সরবরাহ নেমে গেছে দু থেকে দু মিলিয়ন ঘনফুটের ঘরে এর মূল কারণ ঘূর্ণিঝড় রেমালের সময় সামিটের ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল গত সাতাশ মে থেকে বন্ধ থাকা শুরুতে তিন সপ্তাহ পর স্বাভাবিক উৎপাদনে ফেরার কথা বলা হলেও এখন পেরিয়ে গেছে পাঁচ সপ্তাহেরও বেশি সময় জ্বালানি বিভাগ এখন যে আভাস দিচ্ছে তাতে তীব্র সংকট সইতে হবে আরও সপ্তাহ দুয়েকের বেশি সময় আমাদের একটা এফএসআর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক মাস যাবত আমাদের কাজ চলতেছে এটা হয়তো আগামী চোদ্দ পনেরো তারিখের দিকে আসবে 15 16 তারিখের থেকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে আর এলএনজি টার্মিনালের মতো স্পট স্থাপনা ক্ষতিগ্রস্তের পেছনে অসতর্কতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা একটা ভেসেল এসে আমাদের একটা কেপিআই রে এরকম আঘাত করছে ইট ইজ ভেরি আনফরচুনেট এটা দেখা উচিত কারো গাফলেটর জন্য হইছে কিনা এটার জন্য তো আমরা বিরাট মূল্য না এছাড়া নিজস্ব গ্যাসের উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতা ক্রমেই ঝুঁকিপূর্ণ করছে জানালেন খাত মত বিশেষজ্ঞদের চাহিদার উল্লংফনের বিপরীতে দেশের ছবির জ্বালানি খাত নানাভাবেই বিপাকে ফেলছে গ্রাহকদের অন্যদিকে যতটুকু সক্ষমতা রয়েছে তার সদ্ব্যবহার নিশ্চিতে কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েও রয়েছে নানা প্রশ্ন আর সে কারণেই অধরেই থেকে যাচ্ছে দেশের জ্বালানি সংকটের টেকসই সমাধান ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা সিলেটের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জকিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা হয়ে গেছে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই মুহূর্তে জকিগঞ্জ উপজেলায় আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি চলে যাবো তার কাছে ইকরাম

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যে এই আমন্ডের যে বিস্তলা এখানে ধান বিস্তলা তরা করার মতন কোনো জায়গায় নেই এর আগে প্রায় তিনশো কোটি টাকার প্রথম এবং দ্বিতীয় দফার বন্যায় তিনশো কোটি টাকা শুধু কৃষিতে ক্ষতি হয়েছে মশের ক্ষতি হয়েছে পঞ্চাশ কোটি টাকা এবং সড়ক অবকাঠামোর যে ক্ষতি হয়েছে এল এবং সিলেট সিটি কর্পোরেশন মিলে প্রায় পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে এবং অন্যদিকে কর্ম যে ঘণ্টা আছে সেই কর্ম ঘন্টা তো রয়েছে প্রায় সাত আট লাখ মানুষ প্রতিবার তৃতীয়বারের মতন কর্ম ক্ষম হয়ে পড়েছে কর্ম এই যে বেকার হয়ে পড়েছে বা কাজে যেতে পারছে না সবকিছু মিলে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে সিলেট বিভাগ বলা যায় এবং সিলেট জেলার সবচেয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবার সাতটি উপজেলা নতুনভাবে ভাবে প্লাবিত হচ্ছে বাঁধ ভেঙে হু হু করে পানি পড়ছে কুশিয়ারা এবং সুরমা ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে মোটামুটি এই ছিল যে কুশিয়ারার বাঁধ ভেঙ্গে যেখানে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে তার সবশেষ খবর সিলেটের জকিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে বৃষ্টির অজুহাতে চড়া দরে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি সেনচুরি তালিকায় আছে পেঁয়াজের ঝাঁজ বাজার পরিস্থিতি জানাতে রাজধানী কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাইফুল যেমনটি বলছিলেন যে ভরা মৌসুম কেননা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে চালের যোগান রাজধানীর কারণ বাজারে ভরপুর চালের জোগান কিন্তু এই যোগানেও কেন স্বস্তি নেই এমনটি কিন্তু আমাদের প্রশ্ন ছিল ক্রেতাদের বতই কিন্তু বিক্রেতাদের কাছে তারা যেমনটি বলছিলেন যে এখনকার যে চালের যে মৌসুম সে মৌসুমে কিন্তু পরিপূর্ণভাবে চাল বাজারে থাকার কথা কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্পোরেট থেকে শুরু করে অনেকে কিন্তু আসলে এই চালের বাজারে কিন্তু হস্তক্ষেপ করেন ইতিমধ্যে করছে আমরা যেমনটি দেখতে পেরেছি বলতে পারি যার কারণে হচ্ছে চালের দাম কিছুটা বেড়েছে এর পাশাপাশি হচ্ছে যে এই ধানের দামও কিছুটা বাড়ার একটা যুক্তি আমরা ব্যবসায়ীদের মুখ থেকে শুনতে পেরেছি তবে সব কিছু এসে বলা যায় যে আসলে এখন যে বাজারে মোটা জাতের যে চাল আমরা বলতে পারি যে বিয়ের আঠাশ বা পাইজাম শুরুতে বিয়ের আঠাশের কথায় যদি আমরা বলি সপ্তাহখানেক আগেও কিন্তু সেটি বিক্রি হয়েছে প্রায় আটচল্লিশ টাকা পর্যন্ত এখন সেটি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বা টাকা অন্যদিক থেকে আমরা যদি একটু পাইজামের কথা বলি সেটি কিন্তু চুয়ান্ন টাকায় ঠিকেছে এর পাশাপাশি যদি একটু মিনিকেটের কথাই বলি আমরা যেমনটি দেখতে পেরেছি যে আঠেরোশো টাকা পর্যন্ত পঁচিশ কেজির বস্তা কিন্তু বিক্রি হয়েছে সেই তুলনা করতে গেলে আসলে বলা যায় যে আঠারোশো টাকা যদি বিক্রি হয় তাহলে বাহাত্তর টাকা কিন্তু কেজি থাকে তবে সর্বোপরি বলা যায় যে এই যে শুধুমাত্র যে এই মিনিকেট বিয়ার আঠাশ বা হচ্ছে পাইজান চাল বাড়ানি বেড়েছে কিন্তু নাজির সারের দামও সব কিছু শেষে বলা যায় যে ক্রেতা যে আসলে অস্বস্তির মধ্যে আছে সেটি কিন্তু আসলে দেখার কেউ নেই তাদের দাবি হচ্ছে বাজার তদারকি শুধুমাত্র করলে হবে না মনিটরিং করতে হবে জোরদারভাবে সরকারি প্রতিষ্ঠানগুলো যদি কোনো রকম অনিয়ম থাকে সেগুলো কিন্তু আসলে সরকারকে দেখতে হবে এমনটাই দাবি কিন্তু ক্রেতাদের এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারণ বাজারের সর্বশেষ রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম ব্রয়লারের বাচ্চা নিয়ন্ত্রণহীন দামের কারণেই মুরগির বাজারে বিপর্যস্ত ভোক্তা ও খামারিরা সরকার নির্ধারিত তেষট্টি টাকার একদিনের বাচ্চার দাম থেকে যায় একশো টাকায় এর মধ্যে ফিট তৈরির অন্যতম উপাদান ভুট্টার দাম কমলেও তার কোনো সুফল মেলে না বলে দাবি খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএর তবে খামারিরা অযৌক্তিক দামের কথা বললেও কোনো কারসাজি খুঁজে পাচ্ছে না সম্পদ অধিদপ্তর প্রাণী জামিশের সহজলভ্য উৎসের মধ্যে অন্যতম ব্রয়লার মুরগি এই মুরগির দামও বছরের বেশিরভাগই সময় না বিশ্বাস তুলে ক্রেতার কমিয়ে দেয় ভোক্তার পুষ্টির প্রাপ্যতা কিনে খেতে পারে না সাধারণ মানুষ তো হিমশিম খাচ্ছে এই ফিড যেটা মুরগির ফার্মালারা যারা খাওয়ায় তার দাম আছে মুরগি খুরসা টাকা মুরগিটা যারা পালে এদের লস আমি বেঁচে আমার দল তবে দাম ওঠানামা সব সময় যে উৎপাদন খরচের যুক্তিতায় হয় তা নয় এমনই দাবি বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএর পোলট্রি ফিড এবং মুরগির বাচ্চা সিন্ডিকেটটাকে ভাঙতে হবে এটা হচ্ছে বড় বড় কয়েকটি কর্পোরেট গ্রুপের কাছে জিম্বি মুরগি পালনের খরচ কতটা কম বা বেশি হবে তা নির্ভর করে বাচ্চার দামের উপর অথচ সেই বাচ্চারই দাম বাড়িয়ে কর্পোরেট কোম্পানি প্রান্তিক খামারি ও ভোক্তাদের নিজেদের ইচ্ছে মতো বেকায়দায় ফেলছে বিপিএর দাবি একদিনের ব্রয়লারের একটি বাচ্চা খামারিদের কাছে সর্বোচ্চ টাকায় টাকায় কথা থাকলেও মাঝে মাঝে সেটা ফেলে থেকে বিক্রি একটি মুগির বাচ্চার দাম নেওয়া হচ্ছে দুই গুণ তিন গুণ দাম নেওয়া হচ্ছে এবং পোল্ট্রি ফিডের দাম বাড়িয়ে রাখছেন প্রায় পনেরো থেকে বিশ টাকা পার কেজিতে ফিডের দাম বাড়িয়েছেন কিন্তু ভুট্টার দাম বাইশ থেকে চব্বিশ টাকা হলো ফিডের দাম আর কমেনি আবার পোল্ট্রি ফিডের অন্যতম উপাদান ভুট্টার দাম কমলেও তার কোনো প্রভাব দেখা যায় না খাদ্যের কেনা বেচায় প্রান্তিক খামারিদের এমন দাবি মানতে নারাজ ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন ও আফসার বাংলাদেশ চ্যাপ্টার সংগঠনটি দাবি আমদানি নির্ভর কাঁচামালে ফিড তৈরির কারণেই দাম কমাতে পারছেন না উৎপাদকরা খাদ্যের দাম পঁয়ত্রিশ ভাগ বৃদ্ধি পেয়েছে এটি যৌক্তিক এই কারণে যে যদি আমরা এক বছর আগে ডলারের মূল্য দেখি আজকে দিনে দাঁড়িয়ে যদি ডলারের মূল্য দেখি সেটি থেকে পঁয়ত্রিশ ভাগ কিন্তু আমাদের টাকার মানের অবমূল্যায়ন হয়েছে মুরগির বাচ্চার দাম নিয়ন্ত্রণহীন হলেও প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি দাম এখনো সহনীয় পর্যায়ে রয়েছে বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটেছে সেটা আমরা মোবাইল কোর্ট করেছি এবং সেটা একটা নিয়ন্ত্রণে চলে আসছে তবে যারা প্রকৃত উৎপাদনকারী তারা কিন্তু মোটেও বেশি দামে বিক্রি করে নাই তারা আমাদের নিয়ন্ত্রিত দামে বিক্রি করেছে কিন্তু হাত বদল হয়ে বিষয়টা ঘটেছে এদিকে মুরগির বাচ্চা ও ফিডের দাম নির্ধারণে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিপণন অধিদপ্তর আমাদের একটা টিম কাজ করতেছে সহসায় আমরা হয়তো এগুলোর মূল্যটা মানে পুনর্নির্ধারণ করতে পারব সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা ইউরোপ আমেরিকায় বাজার হারানোর পাশাপাশি নতুন বাজারেও জটিলতা সৃষ্টি হওয়ায় তৈরি পোশাক খাতে ক্রমশ ধস নামছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের এগারো মাসে রপ্তানি আয় হয়েছে তেতাল্লিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার অর্থ বছরের শেষ হলো রহস্যজনক কারণে জুন মাসের হিসাব এখনো শেষ করতে পারেনি রপ্তানি উন্নয়ন ব্যুরো শাখিপুর ক্যামেরায় কমলদেব রিপোর্ট বিজিএম এর সবশেষ তথ্য অনুযায়ী দু হাজার অর্থ বছরে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের দু হাজার পাঁচশো গার্মেন্টস কারখানা থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ছাব্বিশ দশমিক চার ছয় বিলিয়ন মার্কিন ডলার যা আগের অর্থ বছরের তুলনায় দেড় বিলিয়ন মার্কিন ডলার বেশি বৈশ্বিক নানা জটিলতায় পুরো অর্থবছর বছর জুড়েই পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে উঠানামা করল জুন মাসে বড় ধরনের ধস নামে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের ইকোনমি ডাউনের দিকে গেছে এবং আনপ্রেডিক্টেড সিচুয়েশনের দিকে গেছে দুই দশমিক আট ছয় শতাংশ প্রবৃদ্ধি হিসেবে সদ্য বিদেয়ী অর্থ বছরের এগারো মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় দেখানো হয়েছে তেতাল্লিশ দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্থবছর শেষ হওয়ার পরও পুরো বছরের পরিসংখ্যান এখনও রপ্তানি উন্নয়নগুলো প্রকাশ করেনি তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন না হয় এই দেরি বলে অভিযোগ উঠেছে কম্পিটিটর দেশের সাথে আমরা কিন্তু তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না ডিউ টু আমাদের খরচ এখানে অনেকাংশে বেড়ে গেছে কিন্তু নতুন বাজার সৃষ্টি করতে গিয়ে গার্মেন্টস ব্যবসায়ীদের জড়াতে হচ্ছে নানা ধরনের শুল্ক জটিলতায় বিশেষ করে নতুন দেশে নতুন পণ্য রপ্তানি করতে গিয়ে কাস্টমস এবং বন্ড জটিলতা বেশি বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের সম্ভাবনাময় ডেস্টিনেশনগুলো ওসব জায়গায় আমার মনে হয় কূটনৈতিক চ্যানেলে কাজ করা দরকার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রপ্তানি আয় পঞ্চাশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিল গার্মেন্টস ব্যবসায়ীরা ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে আবারও রপ্তানি বাড়াতে যেমন সরকারের কূটনীতিক মহলকে সচেষ্ট হতে হবে ঠিক তেমনি নতুন বাজার সৃষ্টিতে সদিচ্ছা থাকতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা চট্টগ্রামের বায়োজিত শিল্পাঞ্চল থেকে কমল দে সময় সংবাদ রফতানি আয় বাড়াতে শ্রম অধিকার ও বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক শর্ত পূরণের বিকল্প নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে লেদার গুডস অ্যান্ড ফুটার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে স্মার্ট সলিউশন পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি আমরা শুধু কিন্তু নাম্বার দেখতেছি না যে কত বিলিয়ন ডলার আমাদের এক্সপ্রোট করে আমরা করছি যে আমাদের যে লেবার ইন্ডাস্ট্রিটা আছে এটাও কিভাবে কীভাবে এক্সপ্রো করে কমপ্লায়েন্স ছাড়া কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমাদের বেসিক ইন্ডাস্ট্রিতে কমপ্লায়েন্সের কিছু ঘাটতি আছে যে ট্রিটমেন্ট প্ল্যানটা আছে সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ট্রিটমেন্ট প্ল্যানটা কীভাবে করা যায় সেই জন্য অলরেডি আমরা আমাদের পার্চেস কমিটিকে অ্যাপ্রুভ করে দিয়েছি রাজস্ব আদায়ে বড় ব্যর্থতা মাথায় নিয়ে নতুন অর্থ বছর শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সমাপ্ত জুন মাসে পঁচাশি হাজার টাকার বাইশ আদায় হলেই কেবল পূরণ হবে লক্ষ্যমাত্রা যদিও এগারো মাসে গড়ে আদায় হয়েছে মাত্র উনত্রিশ হাজার চারশো কোটি টাকা করে হতাশার এমন চিত্র আসার রং ছড়িয়েছে ভ্রমণ কর কারণ সব খাতে ব্যর্থ হলেও এক মাস হাতে রেখেই ভ্রমণ পিপাসুদের কাছ থেকে করা আদায়ের লক্ষ্য পূরণ করতে পেরেছে সংস্থাটি সিফাতের রিপোর্ট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যখন চলছে কচ্ছপের গতিতে তখন চলতি অর্থ বছরে সংস্থাটিকে কাঠ গতিতে কর আদায় করার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার এনবিআর প্রকাশিত পরিসংখ্যান সদ্যবিদায় অর্থ বছরের প্রথম এগারো মাসে সব মিলিয়ে তিন লাখ চব্বিশ হাজার তিনশো আটাত্তর কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে যেখানে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল চার লাখ দশ হাজার কোটি টাকা অর্থাৎ রাজস্ব আদায় ঘাটতি প্রায় সাড়ে পঁচাশি হাজার কোটি টাকা আর মোট হিসেবে যোগ হওয়ার বাকি রয়েছে মাত্র এক মাস জুনের আদায় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক পিছিয়ে থাকার পরও বছর ব্যবধানে প্রবৃদ্ধির জানান দিচ্ছে এনবিআর দু হাজার বাইশ অর্থ প্রথম এগারো মাসের তুলনায় গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক আট ছয় শতাংশ ওই সময় রাজস্ব আদায় হয়েছিল দু লাখ বিরাশি হাজার চারশো কোটি টাকা গত অর্থ একক মাস হিসেবে মে মাসে সংস্থাটি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে যা গেল অর্থ একক মাস হিসেবে সবচেয়ে বেশি অবশ্য এনবিআর এখনও জুন মাসের আদায়ের পরিসংখ্যান প্রকাশ করেনি তাই অর্থ শেষে মোট কত রাজস্ব আদায় হয়েছে সেই তথ্য মিলেনি যদি মে মাসের মতোই জুনেও একই পরিমাণ রাজস্ব আদায় হয় তবুও অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা পিছিয়ে থাকবে এনবিআর আমদানি শুল্ক মূল্য সংযোজন কর আবগারি শুল্ক আয়কর ও ভ্রমণ কর বাবদ মোটা দাগে রাজস্ব আদায় করে থাকে এনবিআর এর মধ্যে কেবল ভ্রমণ করে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে আর অন্যান্য খাত থেকে গত এগারো মাসে আদায়ের যে চিত্র তাতে অর্থবছর বছর শেষে এ খাতের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সময় সংবাদ ঢাকা গত বছরে নরসিন্দি জেলায় পাট চাষ কমেছে প্রায় পঞ্চান্ন শতাংশ মূল্য না পাওয়া নানা সংকটে ফসলটি চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কৃষক অন্যদিকে ফলন বাড়াতে কৃষি বিভাগের পরিকল্পিত উদ্যোগ নেই বলে জানান সংশ্লিষ্টরা তবে বস্ত্র ও পাট মন্ত্রী বলছেন বন্ধ থাকা পাটকল চালু হলে চাহিদার সঙ্গে বাড়বে উৎপাদনও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বিস্তীর্ণ এই মাঠে একসময় পাট চাষ হতো অথচ এখন পাটের পরিবর্তে বেশিরভাগ খেতে চাষ হচ্ছে অন্য ফসল নর্সিংদীতে গত দশ বছরে পাট চাষ কমেছে প্রায় পঞ্চান্ন শতাংশ কৃষক জানান বর্ষাকালে পর্যাপ্ত পানি না থাকা পাটের ন্যায্যমূল্য না পাওয়া ও কৃষি বিভাগের উদাসীনতায় ফসলটি চাষে আগ্রহ হারাচ্ছেন তারা উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিবছর লোকসান হচ্ছে বেশিরভাগ চাষির এ কারণে অন্য ফসল চাষে ঝুঁকছেন তারা কামলা দিয়ে কাজ করায় বর্তমানে অনেক লস হয় এই জন্য আমরা আস্তে আস্তে দেখি জমিতে ফসলটা পাট ক্ষেত্রে চাষটা কমায় দিয়েছে চাষ করলে আর লাগে দিয়া পাটের ক্ষতিগ্রস্ত আবাদ বাড়াতে নতুন উন্নত জাতের পাটের বীজ বিতরণ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেই জন্য আমরা আমাদের কৃষক মানের পাট উৎপাদনে সম্প্রতি জেলা শহরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বস্ত্র ও পাট মন্ত্রী জানান বন্ধ থাকা পাটকলগুলো চালু হলেও চাহিদার সঙ্গে বাড়বে পাটের উৎপাদনও বন্ধ হওয়া মিলগুলিকে মিলগুলি ইতিমধ্যে ছয়টি মিল চালু হয়েছে আমরা বাকি মিলগুলো চালু করার জন্য কৃষি বিভাগের তথ্যমতে দু হাজার তেরো সালে নরসিংদীতে চার হাজার চারশো চোদ্দ হেক্টর জমিতে পাট চাষ হয় আর চলতি মৌসুমে পাট চাষ হয়েছে মাত্র দুই হাজার হেক্টর জমিতে সময় সংবাদ নরসিংদী নীতি সহায়তা পেলে তৈরি পোশাকের মতো স্বর্ণশিল্প খাত থেকেও বিলিয়ন ডলার রপ্তানি সম্ভব বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চান জানিয়ে ন্যায্য শুল্ক আরোপের দাবি জানান ব্যবসায়ীরা বৃহস্পতিবার বাজুসের প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা স্বর্ণ আসল নাকি নকল তা সহজেই ধরা পড়বে উন্নত প্রযুক্তির এসব মেশিনের মাধ্যমে শুধু তাই নয় চুরি করলেও ধরা পড়বে তাতে জুয়েলারি ব্যবসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে গহনা তৈরিতে অপচয় রোধ আর কম খরচে বেশি উৎপাদনের এসব অত্যাধুনিক মেশিন গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া এই প্রতিবাদ দিয়ে বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রথমবারের মতো শুরু হয় আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী তিন দিন ব্যাপী এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি বিদেশি সতেরোটি কোম্পানি আমাদের এই ট্রান্স ২৭ সাতাইশ লাখ থেকে শুরু আপ টু আপনার সিক্সটি লাখ পর্যন্ত আছে যারা গহনা কিনতেছে তারা হচ্ছে প্রতারিত হচ্ছে না তারা হচ্ছে সঠিক মানটা গহনা পাচ্ছে জুয়েলারিটা চুরি না হয় আমাদের একটা অ্যানালিটিক্স আছে যে আমাদের রিটেল আউটলেটগুলোতে বছরে বছরের টার্ন ওভারের থ্রি টু ফাইভ পার্সেন্ট চুরি হয় প্রথম দিনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেলায় এসেছেন স্বর্ণ ব্যবসায়ীরা পরিচিত হচ্ছেন অত্যাধুনিক সব মেশিনারির সঙ্গে তো মেশিনগুলো আমরা ব্যবহার আমাদের কাজ আরও সহজ তৈরি করতে পারব। তৈরি করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন সরকারের নীতি সহায়তা পেলে এ খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বাংলাদেশে হাতে তৈরি এক ভরি অলংকার প্রস্তুত করতে আট থেকে নয় পার চেন হয় আর যদি মেশিনে আমরা সেই অলংকার তৈরি করি But when the creativity is supported with world class technology, nobody can stop us. We have got people in abundance which other countries don't have. After 10 years, 20 years, এটা আমাদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের দেশে আনবে দেশে নতুন নতুন জুয়েলারি কারখানা স্থাপন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্বর্ণশিল্পকে রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাজসের সঙ্গে এই প্রদর্শনীর আয়োজনে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বিকেলে পাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী যোগদেবেন সুধি সমাবেশে সাত সাত জব অপেক্ষায় উচ্ছসিত মানুষ সিরিয়ালে আসি প্রায় 5-6 ঘন্টা গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে নাস্তা করবে কিছু করা যায় না তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী বাড়িঘরে জলে না চুলা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা সিএনজি স্টেশনে রেভালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের খেসারত দিচ্ছেন গ্রাহক এবং ভরা মৌসুমে নেই চালের বাজারে পেঁয়াজের সেঞ্চুরির ঝাঁজ নামছে না একদিনের বাচ্চার নিয়ন্ত্রণহীন দামে বিপর্যস্ত ব্রয়লারের ভোক্তা খামারিরা এই ছিল সময়ের বাণিজ্যে সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর আমি নিজেই সঙ্গে থাকি সময়